আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের হৃদয়গুলো সব আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, তাই কারো হৃদয় পরিবর্তন করতে চাইলে শুধু সেই ব্যক্তির পিছনে না ছুটে আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করুন। তিনি যদি তার হৃদয়টাকে বদলে দেন তাহলে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। এখন কেউ প্রেম করার উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া করে, এটা কিছু দিক ভালো, আবার কিছু দিক খারাপ। হারাম রিলেশন আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিন্তু ভালো সঙ্গিনী পাওয়া, আপনি একজনকে পছন্দ করেছেন, প্রস্তাব পাঠান, পরিবার মানুষের কাছে প্রস্তাব পাঠান এবং দোয়া করুন, সেই ক্ষেত্রে জায়েজ হবে। কিন্তু অবৈধভাবে প্রেম ভালোবাসা মোবাইলে, মেসেজে, ভিডিও কলে, সরাসরিভাবে মেয়ের কাছ থেকে যখন আপনি চান আবার আল্লাহর কাছে দোয়া করেন, সেটা কিন্তু আপনার জন্য হারাম হবে। এই বিষয়ে লম্বা একটা লেকচার রয়েছে আমার ভিডিওতে প্রেম ভালোবাসা নিয়ে, আপনারা দেখে নেবেন। তো আপনি যদি কারো ভালোর জন্য বা নিজে ভালোর জন্য একজনের সাথে সম্পর্ক করতে চান, তখন আপনি তার কাছে সরাসরি গিয়ে বলবেন না যে তুমি আমাকে ভালোবাসো বা আমি তোমাকে ভালোবাসি। যদি এমনটা করলে আপনার মনে হচ্ছে যে ভালো হবে, তাহলে তা করে ফেলুন। তবে ভালো হবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং সে তাকে কিভাবে নিজের আয়ত্ত করা যায়, সে কোনটা পছন্দ করে কোনটা খারাপ করে, সেই বিষয়গুলো আপনার উপলব্ধি করতে হবে, আপনাকে জেনে বুঝে এগোতে হবে। আত্মীয়তা সম্পর্ক করার জন্য আপনি আত্মীয়তার মাঝে খাবার বিতরণ করতে পারেন, উপহার বিতরণ করতে পারেন, সাদকা করতে পারেন, এভাবে আপনি বিভিন্নভাবে সাহায্য করতে পারেন। বন্ধুর ক্ষেত্রে তেমন তাই, বন্ধুর বিপদ আপদে সাহায্য করা, অর্থ দিয়ে, শারীরিক দিয়ে, মানসিক দিয়ে, ভালো আছে কি না, তারপরে দাওয়াত দিয়ে, এভাবে আপনি এই মানুষকে আল্লাহর জন্য ভালোবাসতে পারেন। আপনি যদি মানুষকে বলতেই চান তাহলে আপনি বলবেন যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এভাবে বলুন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা তার মনকে সৃষ্টি করে দিবেন আপনার ভালোবাসা এবং তার রবের প্রতি ভালোবাসা। মনে রাখবেন হাদিসে এসেছে, মানুষের অন্তর আল্লাহ তাআলা দুই আঙ্গুলে মাঝে, তিনি সেটিকে এদিক ওদিক করিয়ে থাকেন। আহমদ আল মুসনাদ 302 নম্বর হাদিস। তো এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম, আমাদের মন, আমাদের হৃদয়, আমাদের অন্তর সব কিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে ভালো করতে পারেন, আবার আমাদের যে বিবেক রয়েছে সেই বিবেকের কারণে আমরা নফসের গোলামির মাধ্যমে আমরা পাপ কাজে জড়িয়ে পড়ি। খারাপ কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে না, খারাপ কাজ আসে নফসের গোলামি করে। আপনার প্রবৃত্তিকে আপনি ঠেকাতে পারছেন শয়তানকে, এই জন্য আপনি শয়তানকে দোষারোপ করতে পারেন, কিন্তু শয়তান কিন্তু ওয়াসার সাথে সরাসরিভাবে কোনো কাজ করে না, শয়তান অন্তর থেকে আপনাকে নিয়ন্ত্রণ করে। এই জন্যই আমাদের যে ভালোবাসা, আমরা যদি কাউকে ভালোবাসতে চাই তাহলে সেটার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কখনো এমন হতে পারে যে ভুল বুঝাবুঝির কারণে একজন অপরজনকে গালি দিই বা সম্পর্ক বিচ্ছেদ করি, একজন আরেকজনকে শত্রু পাবে। আবার কেউ কেউ আছে যে আপনার সাথে কারো সম্পর্ক আছে তা বিচ্ছিন্ন করার জন্য সে পায়তারা করে, সে গিবত করে, পরনিন্দা করে, এরকমও কাজ করে থাকে, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি স্বাভাবিকভাবে চেষ্টা করুন, পাশাপাশি আল্লাহকে বলুন তিনি যেন এই লোকের অন্তরটাকে কোমল করে দেন। অনেক সময় যৌক্তিক কোনো কারণ ছাড়াই কেউ আপনার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আপনার ক্ষতি করা শুরু করতে পারে, বিভিন্নভাবে আপনাকে হয়রানি করে। এমত অবস্থায় আল্লাহ তাআলা শরণাপন্ন হন,
যাতে তিনি ওই ব্যক্তির মন থেকে আপনার প্রতি থাকা ক্রোধ মুছে দেন। আপনার আপনজন ইসলাম থেকে দূরে তাকে দিনের পথে আনার জন্য আপনি দোয়া করুন। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনি তাকে মাফ করে দেন, আপনি তাকে ক্ষমা করে দেন, হাসি মুখে তাকে বুকি জড়িয়ে নেন। দেখবেন আপনার শত্রু আপনাকে পছন্দ করবে। আপনার শত্রুকে আপনি সালাম দেন, সালামের মাধ্যমে একজন মুমিন আরেকজন মুমিনের অন্তরে ঘৃণা সৃষ্টি থেকে বিরত রাখে, ভালোবাসা তৈরি হয়। সালামের মাধ্যমে আমরা কী বলি তার উপর শান্তি বর্ষিত হোক, সে শান্তি বর্ষিত হলে সে কীভাবে আপনাকে অশান্ত করে, সে কীভাবে আপনাকে ঘৃণা করতে পারে? আপনারা যারা অন্য অন্যকে ক্ষতি করতে চাচ্ছেন, আপনাকে যদি সেই শত্রু, আপনার যে শত্রু, সে যদি আপনাকে সালাম দেয়, আপনি কীভাবে তাকে ক্ষতি করবেন? সে কি আল্লাহর জন্য আপনাকে সালাম দেয়নি, ভালোবাসা পাওয়ার জন্য সালাম দেয়নি? আপনার বন্ধুত্ব, আপনার আত্মীয় ভাই বোনের সম্পর্ক, রক্তের সম্পর্ক অটল রাখার জন্য সে কি চেষ্টা করেনি? তাহলে আপনি কেন তার বিরুদ্ধে যাচ্ছেন? বিবেক আপনার কাছে, প্রশ্ন আপনার কাছে, আপনার আকল দিয়ে আপনি যাচাই করুন কেন আপনি তার বিরুদ্ধে যাচ্ছেন। আর আপনি মানুষদের সাথে মিশার জন্য, সম্পর্ক তৈরি করার জন্য আপনি কতটা মেহনত করছেন, কতটা দোয়া করছেন, আল্লাহর কাছে কীভাবে চাচ্ছেন? আল্লাহর কাছে চাইতে হবে, মনটা নরম রাখতে হবে, তাহলেই আরেকজনের প্রতি ভালোবাসা আপনার তৈরি হবে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসা হবে। আপনি মানুষকে সাহায্য করলে আখিরাতে ওই মানুষ আপনাকে সাহায্য করবে। আপনি কোনো একটা উপকার করেছেন, সেই উপকারের মাধ্যমে আপনাকে সাহায্য করবে। কাউকে খাওয়াইছেন, কাউকে অর্থদান করেছেন, বিভিন্নভাবে সাহায্য করেছেন, আল্লাহ তাআলা আপনাকে রহম করবেন, আপনার ক্ষমাগুলো মাফ করে দিবেন। তো আমাদের অন্তর যে হৃদয়, এই হৃদয় কেবল আল্লাহ তাআলাই হাতে। আমরা শুধুমাত্র আল্লাহ তার কাছে চাইব আমার অন্তরটাকে আল্লাহ তাআলার রহমতে বরকতে ভরপুর করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।